আমি একটা নতুন কাজে জয়েন করেছি। আমার কাজটা লিটল বিট অ্যাডভেঞ্চারাস, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমার দুইজন ক্লায়েন্ট আছে, দুইজন কাস্টমার বেসিক্যালি, ওদের জন্য আমি এখন শপিং করব। সো এটাই শপ করে আমি ওদেরকে ডেলিভারি করতে হবে। সো আমাকে এখন পিক করতে হবে আঙ্গুর, গ্রেপস, রেড গ্রেপস। আমার প্রথম আইটেম আঙ্গুর ছিল, আমি এটা নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে শসা, কিউকাম্বার। দ্বিতীয় আইটেম ছিল শসা, তাও নিয়ে নিয়েছি। আমার পরের আইটেম নিতে হবে গার্ডেন সালাদ। এই যে আমি আমার গার্ডেন সালাদ নিয়ে নিয়েছি। পরের আইটেম আমাকে নিতে হবে স্ট্রবেরি। স্ট্রবেরিগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর। পচা আছে কিনা দেখে নেই, পচা থাকলে তো জানি না, আমার ক্লায়েন্ট এটা পছন্দ করবে না। এই যে চারটা কলা সুন্দর আছে, চারটা কলা নিয়ে নিয়েছি। পরে নিব পাইনঅ্যাপল, আনারস, আনারস কাটা আনারস বক্সের, এটা একটা নিয়ে নিয়েছি। এই যে ব্ল্যাকবেরিগুলো অনেক সুন্দর, ফ্রেশ এবং তাজা। এরপরে নিতে হবে টমারোস, পরে নিব সুইট পটেটো। এদিকে একটা আছে অর্গ্যানিক অরেগানো, অরেগানো এটা, অর্গ্যানিক অরেগানো এটা আমরা যেমন ধনিয়া ইউজ করি, অরেগানো এরকম ঘামের জন্য ইউজ করে। আর আছে সুইট পটেটো, আশা করি এটা এখানে। এই যে সুইট পটেটো, নেক্সট আমি মাফিন নিয়ে নেব। মাফিনটা এখানেই থাকার কথা। এই যে এটা অরিজিনাল প্লেন 646 অন টাইম, মনে হচ্ছে এটাই এটাই। পরবর্তীতে আমি নিচ্ছি সাওয়ার ক্রিম, এরপরে নিব আমি বাটার, সল্টেড বাটার লাগবে, যেটা হচ্ছে এখানে। সয়েল মিক্স এখানে, এই যে এটা। মোটামুটি আমার শপিং করা শেষ, আমি আবার আপনাদের সাথে স্টোরের বাইরে দেখা করব। আমি আমার প্রথম কাস্টমারের বাসায় চলে এসেছি, তাকে তার জিনিসগুলো দিয়ে আসি। হাই, হাউ আর ইউ? হ্যালো, আমি
আমার দ্বিতীয় যে কাস্টমার ক্লায়েন্ট, আমি ওর বাসায় এসে পড়েছি এবং দেখেন ও অনেক ধনী এরিয়াতে থাকে এবং সে ধনী। এটা হচ্ছে আমার দ্বিতীয় কাস্টমারের বাসার সামনের এরিয়া, সে থাকে এত সুন্দর জায়গায়, বড়লোক বড়লোক জায়গায় থাকে। ওর খাবার দিয়ে দিয়েছে সে একটা। ওর গাড়িটা কি সুন্দর দেখছেন, এটার দাম কত আমার অনুমানিক জানা নেই, রিসার্চ করে দেখতে হবে। এখানে রাখিয়ে দিব, ওকে ডাকার প্রয়োজন নেই, পরে সে এসে তার খাবার পিক আপ করে নিয়ে যাবে তার বাসার সামনে। আর এই জায়গাতে কিন্তু চোর আসবে না, কারণ এটা ওর প্রাইভেট এরিয়া। ওর বাড়িটা অনেক সুন্দর, ওর বাসার সামনে একটা ক্যামেরা আছে আমাকে দেখছে, সে দেখতে নিয়েছে আমাকে দেখতে পারবে। এই হচ্ছে ওর খাবার, এই হচ্ছে ওর বাড়ি। এখন আমি একটু পিকচার নিয়ে নেব, একটা পিকচার নিয়ে নেব। এই কাহিনী শেষ। আমি এই অর্ডারটা কমপ্লিট করতে আমার 1 ঘন্টা 40 মিনিট লেগেছে, আর আমি কামাই করেছি $37.78, আনুমানিক বাংলাদেশি টাকা 4,000 মতো, কিছু কম হতে পারে বাট আনুমানিক অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকা। 1 ঘন্টা 40 মিনিট লেগেছে, মোটামুটি খারাপ না।